वालेकुम प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमी आल्लाहर अशेष रहमते भलो आछी। तो आज के षष्ठ श्रेणी इस्लाम शिक्षा बोयेर अध्याय चार पाठ चार निये आज के आलोचना करब। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा जेने आनंदित होबे जे आल्लाह रब्बुल आलमीन आमादेरके दुनियाते प्रेरण করেছেন সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তো এই সর্বশ্রেষ্ঠ জীবের আবার সর্বশ্রেষ্ঠ নৈতিক আচরণ, নৈতিক গুণাবলী না থাকলে কিন্তু কাজ হবে না। কারণ আমাদের যদি নৈতিক গুণ, নৈতিক গুণাবলী এবং সর্বশ্রেষ্ঠ আচরণ যদি না থাকে, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা আল্লাহর নিকটে পরিগণিত হতে পারবো না। তো আমাদের সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পরিগণিত হওয়ার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ আচরণ এবং আমাদের ভালো আচরণ, উত্তম আচরণ, এগুলো আমাদের ভিতরে থাকতে হবে। তো আমাদের বাবা মা, ছেলে সন্তান, এরপরেই যারা যাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাদেরকে আমরা অত্যন্ত কাছের মানুষ, তারা এবং তাদের সাথে আমাদের আচরণ ভালো হওয়া উচিত এবং তাদের সঙ্গে আমাদের আত্মার একটা বন্ধন, আত্মার একটা সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে, আত্মার বন্ধন রয়েছে, তাদেরকে আমরা এক কথা কি বলতে পারি? আত্মীয়। হ্যাঁ, ঠিক আছে, সঠিক বলেছ। অর্থাৎ তারা হচ্ছে আত্মীয়। অর্থাৎ যাদের সাথে আমাদের আত্মার বন্ধন আছে, আত্মার একটা যোগাযোগ, আত্মার একটা যোগসূত্র আছে, তারাই হচ্ছে আমাদের আত্মীয়। তো আমরা আজকে আলোচনা করব আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য সম্পর্কে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের বিষয় হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। আত্মীয় স্বজনের প্রতি আমাদের কী কর্তব্য রয়েছে, তাদের প্রতি আমাদের কী দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা আগে জেনেছ যে মূলত আত্মীয় শব্দটি এসেছে আত্মা থেকে এবং আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আমরা আত্মীয় বলে অভিহিত করে থাকি। যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাদেরকে আমরা আত্মীয় বলি। ইসলামী দৃষ্টিতে পিতা মাতা এবং সন্তানের পর অধিকার পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রগণ্য তারাই হচ্ছে আত্মীয়। যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু ইত্যাদি এবং শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য ঘনিষ্ঠজন, এরা হচ্ছে আমাদের আত্মীয়। সুতরাং এদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। ইসলামী সমাজে পিতা মাতার ন্যায় আত্মীয় স্বজনের প্রতিও আমাদের একটা বিশাল দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আত্মীয় স্বজনের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখাতে হবে এবং যারা ছোট তাদেরকে আমাদের কী করতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে, তাদের প্রতি আমাদের দরদ, তাদের স্নেহ ভালোবাসা দিতে হবে তাদেরকে। এই জন্য মহানবীরা, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না এবং বড়দেরকে সম্মান করলো না, সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং ছোটদেরকে স্নেহ করতে হবে এবং বড়দেরকে আমাদের সম্মান করতে হবে। আত্মীয়দের মধ্যে যারা ধনী গরিব নির্বিশেষে সকলের সাথে আমাদের সৌহার্দ্যমূলক, আমাদের সৌজন্যমূলক আচরণ করতে হবে। গরিব এবং অভাবগ্রস্ত আত্মীয়দের প্রতি আমাদের সাহায্য, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই জন্য কোরআনে মাজিদে বলা হয়েছে, ওয়াআতাল মাআলা আলা হুববিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করে। যারা মুমিন তারা কি করে? ওয়াআতাল মাআলা আলা হুববিহি যাবিল কুরবা, যারা মুমিন তারা তাদের সম্পদ দান করে তাদের নিকট আত্মীয়দেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সুতরাং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের যারা দরিদ্র, যারা অসহায় আত্মীয় রয়েছে, তাদেরকে আমাদের ধন সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে মূলত আমরা আল্লাহর ভালোবাসা পাবো। ইরহাম মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, হাদিস শরীফে আসছে যে তুমি দুনিয়াবাসীর উপর তুমি রহম করো, তাহলে আকাশে যিনি আসেন, যিনি আকাশবাসী, এই আকাশে যিনি আসেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন, দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিদিল কুরবা, যে তোমরা কি করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ প্রদর্শন করবে। অর্থাৎ যারা আমাদের নিকট আত্মীয়, পিতা মাতার প্রতি তো আমাদের অবশ্যই ভালোবাসা, তাদের প্রতি সম্মান, দরদ, ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ব, কর্তব্য, এগুলো তো আমাদের অবশ্যই পালন করতে হবে। পাশাপাশি যারা আমাদের নিকট আত্মীয় তাদের প্রতিও আমাদের ভাই ব্রাদার, খালা খালো, মামা মামি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, এরা যারা আছে এদের প্রতিও আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই জন্য বলা হয়েছে, ওয়াবিদিল কুরবা, যারা নিকট আত্মীয় তাদের প্রতি আমাদের সদয় আচরণ, তাদের প্রতি আমাদের ভালো আচরণ আমাদের প্রদর্শন করতে হবে, সদ্ব্যবহার তাদের প্রতি আমাদের দেখাতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা, অর্থাৎ নিশ্চয় মহান আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে ও আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। তো আমাদের অবশ্যই কী করতে হবে? ন্যায় বিচার কায়েম করতে হবে, পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে হবে এবং আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে হবে। তো অধিকার জিনিসটা কি? অধিকার কাকে বলে? আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায়, এটা আমাদের ভালো করে জানতে হবে। যে সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে দুঃখে বিপদে আপদে আমাদের কাছ থেকে আত্মীয় স্বজনের কিছু অধিকার আছে, অর্থাৎ সুখে দুঃখে বিপদে আপদে সর্বদা আমরা আত্মীয় স্বজনকে আমরা কী করব, আমরা আমাদের সাধ্য মতো আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব, এটাই হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার। অর্থাৎ সুখে দুঃখে বিপদে আপদে আমাদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পাওয়ার নামই হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার। তারা এই অধিকারটা আমাদের কাছ থেকে তার দাবি করতে পারে যে তাদেরকে আমরা বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো আমাদের সাধ্য মতো, এটাই হচ্ছে তারা আমাদের কাছ থেকে এই অধিকারটা তারা আমরা দাবি করতে পারে এবং এটা আমাদের তাদের প্রতি প্রদান করাও আমাদের একান্ত কর্তব্য। প্রিয় বন্ধুরা, আমরা সামনে আসতেছি একটা হাদিস নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউ রিহমিন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। তাহলে যে সম্প্রদায়ের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকবে, আল্লাহ সেই সম্প্রদায়ের উপর কোনো রহমত, কোনো করুণা, কোনো দয়া বর্ষণ করবে না। কত বড় মারাত্মক কথা যে কোনো সম্প্রদায়ের ভিতরে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে, আল্লাহ সেই সম্প্রদায়ের প্রতি কোনো রহমত নাজিল করবেন না। তো বন্ধুরা, অবশ্যই আমাদের আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার, তাদের প্রতি সদয় আচরণ এবং তাদের সমস্ত তাদের দেখাশোনা আমাদের করতে হবে, আমাদের সাধ্যমতো তাদের প্রতি করতে হবে। বন্ধুরা, আমরা সামনে আগালে আরও দেখতে পাই যে কোনো অন্যায় এবং অসৎ কাজে কিন্তু আমরা আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করবো না। তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, আল্লাহ বলছেন যে তোমরা কী করো, পরস্পরকে সাহায্য সহযোগিতা করো ন্যায় এবং ভালো কাজে। বলে তাওয়ানু আলাল ইসমাল উদওয়ান, এবং অন্যায় কাজে তাদেরকে সাহায্য সহযোগিতা করো না। সুতরাং আত্মীয় স্বজন যদি আমাদের কাছে অন্যায় আবদার করে যে আমাদেরকে একটা অন্যায় কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করো, এটা কিন্তু করা যাবে না। তাদের প্রতি আমাদের ন্যায় এবং গঠনমূলক যে সমস্ত কাজ আছে সেই কাজে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি তারা করে অন্যায় কাজ করে থাকে, অন্যায় কাজ করার জন্য আমাদেরকে আহ্বান করে, তাহলে কী করতে হবে? সেই অন্যায় কাজ থেকে তাদেরকে আমাদের বিরত রাখতে হবে। তাহলে উংসুর আখাকা জালিমান আও মাজলুমান, আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালিম হোক বা সে মাজলুম হোক। তাদের সাহাবিগণ বললেন, রসুল সাহাবগণ বললেন যে কীভাবে আমরা জালিমকে সাহায্য করব, যে জালিমকে তার জুলুম থেকে বিরত রাখাই হচ্ছে তাকে সাহায্য করা। তো আমাদের আত্মীয় স্বজনরা যদি কেউ এরকম অন্যায় কাজ করে, তাকে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখাই হচ্ছে মূলত তাকে সাহায্য করা। আত্মীয় স্বজনের সাথে আমাদের ভালোবাসাপূর্ণ আচরণ করতে হবে, তাহলে পৃথিবীতে আমরা লাভবান হতে পারব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে একটি হাদিসে বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি চাই যে আমাদের জীবনে আমাদের জীবিকা অর্থাৎ আমাদের রুজি, এটা টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি বৃদ্ধি পাক এবং আয়ু বৃদ্ধি পাক এবং আমাদের হায়াত, হ্যাঁ আমরা যদি বেশি দিন আমরা দুনিয়াতে থাকতে পারি, হায়াতটা বৃদ্ধি পাক, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রুজিতে বরকত দেবেন, রিজিকে বরকত দেবেন এবং তিনি আমাদের হায়াতে বরকত দেবেন। শর্ত হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজনের সাথে আমরা সকলে ভালো ব্যবহার করব, তাদের প্রাপ্য অধিকার আদায় করব, তাদের সুখ দুঃখ এবং কষ্টে তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং সকল বৈধ কাজে তাদেরকে সাহায্য সহযোগিতা করব, অবৈধ কাজে নয়, তাদেরকে আমরা বৈধ কাজে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, তাহলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। তো বন্ধুরা, আমরা প্রায় আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে
তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে বাড়ির কাজ হচ্ছে 1 নম্বর, আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায়। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে খাতায় লিখে রাখো, কারণ যদি এই উত্তরগুলো লিখে রাখো তাহলে পরে আবার এগুলো দেখতে তোমাদের স্মৃতিতে আসলে তোমাদের সবকিছু বুঝতে মানে সহজ হবে। তোমাদের বাড়ির 1 নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায়। 2 নম্বর আত্মীয়তার, 3 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সদাচরণের পদ্ধতি বর্ণনা করো। আত্মীয়দের সাথে সদাচরণের পদ্ধতি বর্ণনা করো, কিভাবে তুমি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, কোন পদ্ধতিতে কোন নিয়মে করবা, তার একটা পদ্ধতি তোমাকে বর্ণনা করতে হবে। সেই পদ্ধতি বর্ণনা করবা যে আমি এই এই নিয়মে তাদের সাথে আমি ভালো ব্যবহার করব। তাহলে আমরা 2টি বাড়ি কাজ দিয়ে দিলাম যে আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায়, আত্মীয়দের সাথে সদাচরণের পদ্ধতি বর্ণনা করো। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই আমাদের পাঠ শেষ। তোমাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল, আর তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন আল্লাহ আমাদের সকলের স্বাস্থ্য ভালো রাখে। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহর জন্য আমাদের সকলকে স্বাস্থ্যগত দিক দিয়ে এবং সর্বদিক দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে সুস্থ রাখে, এবং আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।